हेलो हाय, क्या आप बता, मैं फर्स्ट टाइम आई हूँ यहाँ पर और मैं ब्लॉगिंग करती हूँ, क्या आप बोल पाओगे मुझे? ये दुकान थे ये शाड़ीटा भी कहीं मिला, ये शाड़ीटा हलो 500 छो पर एक डिसकाउंट दिए 400। फर्स्ट टाइम बैंगलोर में बैंगलोर मोस्ट फेमस एंड ओल्डेस्ट कमर्शियल स्ट्रीट शिवाजी नगर तो सन्दे को देखार जो कि थे और ये जगह एसे खूब भल लगे ये तुम्हारा देखते आ এতটা পরিমাণ এখানে ক্রাউড আর এত লোক, আমার খুব ভালো লাগে এরকম জায়গায় আসতে। হ্যালো হাই, কে আপ বাতা, আমি ফার্স্ট টাইম আই হু ইয়া পর আর মে ব্লগিং করতে, কে আপ বল পাওগে মুঝে ইয়ে মার্কেট ইতনা ফেমাস কি হে? কাপড়ো কে হ্যাঁ কাপড়ো কে আছে কাপড়ো, আর ইয়া পে মানে শোনা কি বহুত চিপ রেট কা মিলতা হে? तो नहीं मिलता, इसके बाद जो शिवाजी नगर है उसमें चीप। अच्छा, ये कमर्शियल स्ट्रीट है और शिवाजी नगर कहाँ पर है? अभी जाइए शिवाजी नगर। थैंक यू सो मच ब्लॉग में आने के लिए, थैंक यू। सो ये तुम्हारा मार्केट देखते हलो कमर्शियल स्ट्रीट और ये क्रॉस कर ओखान दिए गेली ये शिवाजी नगर। सो ये मार्केटे तुम्हारा मतन जो फर्स्ट टाइम आसा है तुम्हारा अनेक कन्फ्यूज हो कारण मार्केटे अनेक किछु आछे और प्राइस एकटूखानी हेरफेरो आछे, तो बार्गेनिंग करा सब किछु माने फर्स्ट टाइम आसी एकटू कन्फ्यूज हबे जे कोन दिये जावा उचित कोनटा केना उचित किना। सेम आमिओ ओटा कन्फ्यूज और आमि एखोनो कोनो किछु किने उठते पारिनि। सो आमि एखोन एकटा दोकाने एसेछि शाड़ी केनार जन्य, बाड़ी थेके शाड़ी देखे खूब भालो लागलो बोले आमि एखाने धरे ढुकेछि। আয়নার কাছে যে ভ্যারাইটিস কালেকশন আছে, সো এটা হলো শাড়িটা যেটা আমি ভাবছি নেব, এই যেটা হলো কালার। সো যাই হোক, এই দোকান থেকে এই শাড়িটা আমি কিনে নিলাম, এই শাড়িটা হলো 500 ছিল পর আমাকে একটু ডিসকাউন্ট দিয়ে 450 দিয়েছে, আর ইনি আমাকে বলেছে আশা জেনে এর জন্য আমার টাকা খেয়েছে। আপনার নাম কি হয়? I'm from Kolkata, but I'm staying in Bangalore. I'm working and also I'm doing YouTube. We a commercial street. Today I'm going to see. Because it's only four hours. I'm going to put the money. Sorry, I'm going to dog park the money. যাওয়ার পথে আমি চলে এলাম দা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। এখানে প্রতি বছর মা আসার খুশিতে খুব জাঁকজমক করে পূজো আয়োজন করা হয়ে থাকে। এবছরে এখানকার থিম হলো গ্রামীণ জীবনযাপন এবং বাঙালি 12 মাসে 13 পার্বণ কে ঘিরে তুলে ধরা হয়েছে। আপনি কি এখানে মানে এগুলো দেখাশোনা করেন? তো এখানে কত বছর ধরে পূজো হচ্ছে? এটা আমাদের 73 ইয়ার্স। আমি ভেবেছিলাম সারা আসবো কারণ কলকাতা থেকে, আর কলকাতা আপনি আমি অনেক বিশাল বড় করে চালচামচ করে পুজো হয়। এটা ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে আমি পুজো দেখি। এটা কি প্রথমবার তোমার পুজো? এটা প্রথমবার এখানে। আমাদের 73 ইয়ার্স আর এটাই সব থেকে পুরনো অ্যাসোসিয়েশন, বেঙ্গল অ্যাসোসিয়েশন। আরও কটা পুজো হয়ে থাকে ব্যাঙ্গালোরে? সব পুজো হয় এখানে। না, ব্যাঙ্গালোরে কটা মানে? ব্যাঙ্গালোরে এবারে এবছর রেজিস্টার 150। তো ঠিক আছে, 150টা আমি ঠাকুর আমি দেখাবো, যাই না করে দেখাতে পারবো না, আমি দেখানোর চেষ্টা করবো। সো যাই হোক, আমি এখন ক্যাব বুক করেছি, ক্যাব এখনই আসবে 3 মিনিটে। আজকে দিনটা অনেক ভালো গেছে, অনেক দিন হয়েছে তোমাদেরকে কোনো ভালো ব্লগ দিতে পারিনি, এর জন্য সরি। তো দুর্গাপূজা আসছে আর ব্যাঙ্গালোরের যেসব জায়গায় দুর্গাপূজা হয় তোমাদেরকে আমি দেখাবো ঘোরাবো, এটা আমার প্রমিস রইল। আর এখানে ব্লগটা শেষ করছি।
stay safe, stay healthy and keep smiling. দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে. Bye bye.